ডিএমএসপি ওসি বিডিওরা কম্পিটিশনে সরকারকে খুশি করতে, মুখ্যমন্ত্রীকে খুশি করতে সরকারের টাকা শ্রাদ্ধ করছেন, শ্রাদ্ধ। এটা ডিএম এর সার্কুলার, এই বিডিওর সার্কুলার, বিডিও সার্কুলার দিয়েছেন। কি বলছেন? অফিসারদের ট্যাগ করে দিয়েছেন, সব মেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ফর স্মুথ মুভমেন্ট, এসব গাড়ি ঘোড়া কোথায় কত কাকে কি নিয়ে আসবে না নিয়ে আসবে ইত্যাদি ইত্যাদি। কে ব্যবস্থা করছে? ব্যবস্থা করছে সরকার। কি ব্যবস্থা করেছে? একেবারে দেখবেন গাড়ির নাম দিয়ে, গাড়ির নাম্বার দিয়ে, গাড়ির পয়েন্ট দিয়ে, সেইখানে কোন অফিসার তাকে দায়িত্ব নেবেন, তাদের কি ডেজিগনেশন, তা দেখা যাচ্ছে ইউডি অ্যাসিস্ট্যান্ট, সহায়ক, ডিও, ডিও রূপশ্রী, রূপশ্রী ডিও, তার কাজ কিন্তু এখন এই বাচ্চাদের ছেলে মেয়েদের স্কুল থেকে ক্লাস না করিয়ে মুখ্যমন্ত্রীকে দর্শন দেওয়ার জন্য নিয়ে যাওয়া, এবং তাদের জন্য মানে এক একটা গাড়িতে কার্যত এক একটা স্পটে, একাধিক গাড়ি এক একটা স্পটে 1000 করে খাবারের প্যাকেট, এরকম একটা ব্লকে কত খাবারের ব্যবস্থা করেছেন? 40,000 তৃণমূলের লোক জোটে না? মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভার নামে দলের সভা করবেন, লোক জোটে না? লোক জুটছে না। রাজকীয়ভাবে সরকারের টাকা ধ্বংস করে, ডিএমএসপিদের ব্যবহার করে, ভয় দেখিয়ে, খাবার লোভ দেখিয়ে বাচ্চাদের নিয়ে আসছেন, এই হচ্ছে তার কাগজ। উত্তর দেবেন মুখ্যমন্ত্রী? অসভ্যতা হচ্ছে, অসভ্যতা। এটা মিটিং না, এটা মিটিংয়ের নামে ডিএমএসপিকে ব্যবহার করে সরকারের টাকা শ্রাদ্ধ করা হচ্ছে। একজন মন্ত্রী, তিনি একটা পোস্টিং দিয়েছেন যে 20-21 তারিখ যারা কর্মবিরতি করবেন তাদের 22 তারিখে অফিসে আসতে দেওয়া হবে না, নাকি ঘরে আটকে দেওয়া হবে। আমি বলছি কর্মবিরতির রেকর্ড করেছেন তো মুখ্যমন্ত্রী, নবান্নেই যান না, খালি হেলিকপ্টারে হেলিকপ্টারে ঘুরে বেড়ান, বিধানসভা অধিবেশনে উপস্থিত থাকার কথা, বিধানসভা অধিবেশন চলছে, বাজেট নিয়ে আলোচনা, উনি এখন নেচে গিয়ে বেড়াচ্ছেন, সরকারের টাকা ধ্বংস করছেন। সবচেয়ে বড় কর্মবিরতির প্রবক্তা পশ্চিমবাংলায় যিনি, তিনি মুখ্যমন্ত্রী, তিনি গতকালকেও পুরুলিয়াতে কৃতিত্ব প্রকাশ করেছেন, কত ছুটি উনি দিয়েছেন। তো ওনার মন্ত্রী কর্মবিরতির বিরুদ্ধে কথা বলার মতো কোনো যোগ্যতা আছে নাকি? এক, দুই, বেশিবার বেড়ে যাচ্ছে, উদাহরণগুলো বেশিবার বেড়ে যাচ্ছে, কে অফিসে ঢুকতে পারবে, ঢুকতে পারবে না, কাকে বাড়িতে আটকে দেওয়া হবে, আটকে দেওয়া হবে না, এসব ওর কৃতিত্ব নয়। ও হয়তো ভেবেছে কেষ্ট যেমন আজেবাজে কথা বলে খবরের কাগজে সামনে আসতো আর মমতা ব্যানার্জির প্রশ্রয় পেত, ও বুঝি সেরকম প্রশ্রয় পাবে, আপাতত সেরকম প্রশ্রয় পেতে পারে, কিন্তু ওই কেষ্টকে খাঁচায় পুড়তে হয়েছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কেষ্টকে ঠেকাতে পারেননি, যেন উদাহরণগুলো খেয়াল রাখে যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলেও কেষ্টকেও যেমন ঠেকাতে পারেননি, উদারকেও ঠেকাতে পারবেন না, কেষ্টর পিছন পিছন জেলে যেতে হবে, বাড়াবাড়ি করছেন বড্ড বেশি।